যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। সে দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছে সৌমিত্র শুভ্র। আমজনতা যথারীতি রাজনৈতিক বিষয়াবলী মূল আলোচ্য। আজকে আমাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম রয়েছেন। জনাব আব্দুল সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আপনি তো দেখে থাকবেন, আপনারা যে এই সরকারের দিক থেকে অবহেলার কথা বলেছেন, এই যেই অবহেলাগুলো সড়ক দুর্ঘটনা বা এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী, অন্যান্য দুর্ঘটনার ক্ষেত্রে আপনারা সরকারকে দায়ী করবার চেষ্টা করেছেন, তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে আপনারা আন্দোলনে ব্যর্থ বলে, অর্থাৎ মূল রাজনীতিতে ব্যর্থ হচ্ছেন বলে সড়ক দুর্ঘটনা সহ অন্যান্য সাধারণ বা প্রাকৃতিক ঘটনা যেগুলো ঘটছে সেগুলোর প্রেক্ষিতেও আপনারা রাজনীতি করবার চেষ্টা করছেন, কী বলবেন? আপনাকে ধন্যবাদ। আমার সাথে সহ আলোচক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। শোনেন, আপনার দায়িত্বে থাকার সময় যদি বিএনপি সরকারের আমলে কোনো দুর্ঘটনা ঘটে সেটা যদি বিএনপির দায় হয়, আর আরেকটা সেটা এটা কে কোথায় কোন দেশ সেটা না, এটা তো দায় অবশ্যই। আপনি মনে কিছুদিন আগে গ্রিসে একটা ট্রেন দুর্ঘটনা ঘটলো, সেইখানে ট্রেনের মন্ত্রী সেই দুর্ঘটনা ঘটার 5 মিনিটের মধ্যে সে রিজাইন করলো। ওইখানে কি ট্রেন কি ওই রেলমন্ত্রী চালাইছিল নাকি? তো স্বাভাবিকভাবে আজকের এখানে তো বাস্তব যে আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল একটা সড়কের মন্ত্রী, আজকে সড়কে প্রতিটা দিন দুর্ঘটনা ঘটছে, প্রতিটা দিন মানুষ মারা যাচ্ছে, সেদিকে তার কোনো কিছু খেয়াল নেই। এই সড়কের মধ্যে, এই পরিবহনের মধ্যে আমাদের মা বোনদের ইজ্জত হানি করা হচ্ছে। আজকের এই সড়কের মধ্যে আজকে যেটা আছে, যে এটা সবাই জানে যে আজকের সত্যিকার অর্থে যে প্রশিক্ষণপ্রাপ্ত বা লাইসেন্সপ্রাপ্ত আজকে ড্রাইভার নাই। আজকে 50% লোকের ড্রাইভিং লাইসেন্স তারা দিতে পারছে না, তারা ডিজিটালে বাংলাদেশ চলে গেছে, উন্নয়নের মাথায় চলে গেছে। এই এগুলো তো দায় কাদের? দায় তাদের না, এটা তো নিতেই হবে। এই জন্য বললাম যে আজকে তারা শুধু, কিন্তু জনাব আব্দুল সালাম তিনি তো বলেছেন এই দুর্ঘটনা নাকি ঠিক সড়কের জন্য ঘটেনি। শোনেন, সড়কের জন্য ঘটেনি, এটা কি আকাশপথে যাচ্ছিল? এটা তো সড়ক পথেই যাচ্ছিল। আমি যেটা বলতেছি যে আজকের এই জিনিসগুলো তারা রাজনীতিটা বেশি করে, অর্থাৎ বিএনপিকে ঠেকাও, তারেক রহমানকে ঠেকাও, খালেদা জিয়াকে ঠেকাও, এবং বিশেষ করে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল তো মির্জা ফখরুলকে নিয়ে প্রতিদিনই আসে, কিন্তু ওনার মন্ত্রণালয়ের যেগুলো লুক আফটার করা, দেখাশোনা করা দরকার। আজকে কেন মানে সবাই ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে না? আজকে কেন এটা দেরি হচ্ছে? আজকে কেন সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এবং এটা বহুবার আপনাদের মিডিয়ার সব বিভিন্ন জায়গায় আসছে যে আজকে সেই সমস্ত ব্যাপারে সরকার কোনো কনসার্ন না, যে সমস্ত ডিপার্টমেন্টগুলো তাদের দায়িত্বে আছে সেই ডিপার্টমেন্টগুলো প্রপার হইতে সেখানে কাজ করছে না। কিন্তু সেখানে তো মন্ত্রী শুধু সারাক্ষণ বিএনপিকে নিয়ে ব্যস্ত, আমাদেরকে নিয়ে ব্যস্ত, এই জন্যই আজকের অবস্থা। কাজেই ব্যর্থ, আজকে হলো একটা ব্যর্থ, অর্থাৎ ম্যানেজমেন্টে ব্যর্থ, এটা তো স্বীকার করতেই হবে তাদের। কিন্তু জনাব আব্দুল সালাম, অন্যান্য দুর্ঘটনার ক্ষেত্রে, এইটি যেমন আপনি বলছেন সেই ব্যর্থতার কথা বা দায়ের কথা সরকারের, এর আগে বিস্ফোরণের ঘটনা ঘটলো যখন ঘটেছে, বা অন্যান্য সময় তো আমরা সরকারের তৎপরতা দেখেছি, বা সরকারি সংস্থাগুলো উদ্ধার কাজ বলুন বা অন্যান্য সামগ্রিক ত্রাণ ব্যবস্থাপনা, এই জায়গাগুলো তারা কাজ করেছে, ফলে সরকারের দিক থেকে সেই প্রচেষ্টা ছিল। এবং তারপর যদি আমরা বিভিন্ন জায়গায় অভিযানও দেখেছি যাতে এমন দুর্ঘটনা না ঘটে, সেই সব প্রচেষ্টাও তো ছিল, সেই জন্য কি সরকার কোনো সাধুবাদ পেতে পারে না? শোনেন, গত এই সড়ক মন্ত্রী কিছুদিন আগে নিজে, যেটা আমরা আপনাদের মিডিয়াতে দেখেছি, যে কাজের ব্যাপারে অসন্তুষ্ট, অর্থাৎ একটা রাস্তা করলে 1 বছর যায় না, এবলো থেবলো হয়ে যায়, ওনার নিজের মুখের বক্তব্য। আজকে সেই এবলো থেবলো হয়ে যাওয়ার কারণে আজকে প্রপার, অর্থাৎ 100 টাকার কাজ 100 টাকা হয় না, 80 টাকা হয় না, তাহলে তাদের ব্যাপারে কি এই পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না সেটা তো আমরা দেখি নাই। আজকে সমালোচনা করা যায়, বলা যায় হ্যাঁ আমি এটা দেখতেছি, অর্থাৎ ঘটনা ঘটে গেছে, আর একটা হলো মানুষ মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বললো হ্যাঁ একটুর জন্য চোখটা বাঁচিয়ে গেছে। তো ওই চোখ বাঁচায় তো আমার লাভ নাই, মানুষটা তো মরে গেছে, তাই না? আজকের এটা হলো বাস্তবতা।
এই বাস্তবতাকে মানতে হবে এটা কি জনাব আব্দুল সালাম আজকে এটা কি ক্ষমতায় গেলে সবারই এমন কমপ্লিটলি ব্যর্থ আজকের এই সরকার সবারই কি মানসিকতা বা চিন্তা ভাবনা এমন হয়ে যায় কিনা আমি কেবলই উদাহরণ হিসেবে বলছি যদি সেটা আপনাদের দিকে যেতে পারে যে ওই যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে বলবার যে একটা মানসিকতা সেটি আমাদের রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে সবাই চর্চা করেন শুনেন আপনি অতীত বইলা সামনে তো আপনার সামনে অপরাধ করার জন্য কি আপনার সার্টিফিকেট পাবেন নাকি আচ্ছা অর্থাৎ অতীতে ওরা মানুষ মারছে এখন আমিও মানুষ মারি ওটার কোনো বিচার নাই আপনি কি এই সার্টিফিকেট দিতে চান এটা কোনো যুক্তি না কাজে ওই যুক্তি দিয়ে এটা পার পাওয়া যায় না অর্থাৎ আপনি দায়িত্বে আছেন আপনি কি করছেন সেটা বলেন অতীতেও এটা হয়েছে অতীতেও হয় নাই অতীতেও চুরি হয়েছে অতীতেও অ্যাক্সিডেন্ট হয়েছে এটা বলে কি পার পাওয়া যাবে নাকি আপনি কেন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি কী ব্যবস্থা নিচ্ছেন পরবর্তী অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেটার জন্য কী মেজার আপনি নিচ্ছেন সেটা না বলে ওইটা বলে ওই সার্টিফিকেট দিয়ে লাভ নেই আচ্ছা জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান আমাদের সঙ্গে রয়েছেন তার কাছে যেতে জনাব আবু সাইদ খান আপনাকে স্বাগত আমজনতায় আচ্ছা যে কোনো ঘটনা সেটি দেশের মানুষের জন্য যদি কনসার্ন হয়ে থাকে রাজনৈতিক দলগুলো তো সেগুলো নিয়ে কথা বলবি এবং মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় নিয়ে কথা বলাটা তো রাজনৈতিক দলের মূল কাজ সেটিকে নিছক রাজনীতি করা বলাটাকে আপনি কীভাবে দেখেন এবং তারপরেও এই বিষয়গুলোকে রাজনীতিতে আনার ক্ষেত্রে বা রাজনৈতিকভাবে ব্যবহার করা বলুন সাধারণ মানুষের মধ্যে জনমত তৈরির ক্ষেত্রেও আসলে আমাদের রাজনৈতিক দলগুলো কতটা সফল হচ্ছে সেই প্রশ্ন আনতে চাই বিশেষ করে যারা বিরোধী রাজনীতি করেন তারা কতটুকু আসলে সাধারণ মানুষকে সচেতন করতে পারছেন যে সরকারের এই নীতিগুলো যেগুলো তারা সমালোচনা করছেন সেগুলো যে ঠিক নয় সেগুলো যে দায়ী এই ঘটনার জন্য তাদের কার্যক্রম তৎপরতাকে আপনি কীভাবে বিচার করবেন কোনো কিছু রাজনীতির বাইরে না রাষ্ট্র আধুনিকত্বের কাজের পরিধি অনেক বড় সেখানে রাষ্ট্রের কাছ থেকে যেমনই করে আইনের শাসন মানুষ চায় সেবাও চায় এবং বিভিন্ন যে সেবা খাতগুলো রয়েছে পরিবহন সেবা এবং পরিবহন সেবাকে নিশ্চিত করা এবং যাতে নিরাপদে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারে এবং সেখানে যে অনিয়ম আছে দুর্নীতি আছে সেটাও দূর করা এটা সবই রাষ্ট্রিক দায়িত্বের মধ্যে পড়ে রাষ্ট্রের দায়িত্বের বাইরে না কিংবা ধরুন একটা লোকালয়কেও নিরাপদ রাখা তো সেটাও রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে যে যেমন ধরো যে আমাদের লোকালয় দোকানপাট বাড়িঘর একসঙ্গে জড়াজড়ি করে আছে কলকারখানাও একসঙ্গে জড়াজড়ি করে আছে এবং অনেক গুদাম মানে নিমতলির ঘটনার পরে থেকে আমরা আজ পর্যন্ত তো পরবর্তী ঘটনায় ওটা আর একটা চুরিহাট্টা ঘটনা সব ঘটনার সময় একটা প্রশ্ন উঠেছিল যে বিস্ফোরক রাখার যে গুদামগুলা প্লাস্টিক সরঞ্জাম ইত্যাদি যে গুদামগুলো রয়ে গেছে সেই গুদামগুলোকে সরিয়ে ফেলা উচিত তো রাসায়নিক ছোট ছোট ইন্ডাস্ট্রি ছিল সেগুলোকে সরিয়ে ফেলা উচিত কিন্তু সেই ক্ষেত্রে খুব বড় ধরনের অগ্রগতি হয়নি এবং সেটা অলক্ষে বহু রকম এই ধরনের বিস্ফোরক রাখা কিংবা সহজে যেটা ইসে মানে জ্বলতে পারে প্লাস্টিকের ইত্যাদি জিনিসপত্র লোকালয়ে মার্কেটে রাখা সেগুলো কিন্তু অহরহ হচ্ছে কিংবা আধুনিকভাবে ধরুন যে যে বাড়িঘরগুলো গড়ে উঠছে দোকানপাট গড়ে উঠছে সেটাকে মনিটরিং করা যে সেখানে নিম্নমানের জিনিস ব্যবহার হচ্ছে কিনা সেখানে তো ধরুন সেইগুলোর জন্য তো তদারকি সংস্থা দরকার কিন্তু সেই তদারকি সংস্থাটাও সরকারকে নিয়ন্ত্রণ করতে হয় অতএব আলটিমেটলি রাষ্ট্রের আধুনিক রাষ্ট্রে যেখানেই অনিয়ম হোক যেখানেই দুর্নীতি হয় যেখানেই অপশাসন এর প্রশ্ন আসে এখানে রাষ্ট্রকে জবাবদি করতে হয় এখান থেকে দূরে থাকা কোনো ব্যাপার নেই কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ব্যাপারটা বাইরে যেটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্য মোটেই কাম্য না সেটা হলো যে ঘটনা ঘটলেই সেখানে সরকার বিরোধী দলকে দায়ী করে কিংবা বিরোধী দল সরকারকে দায়ী করে এবং এইটা নিয়ে বাকবচন্ড শুরু হয়ে যায় যে এর পিছনে ষড়যন্ত্র আছে কিংবা এর পিছনে কোনো অন্য কারো হাত আছে কিংবা সরকার এগুলো করে বিরোধী দলের উপর চাপিয়ে দিচ্ছে এই ধরনের বিতর্কটা যেটা আমাদের কাছে কাম্য না বরং কোথায় অনিয়ম আছে কোথায় দুর্নীতি আছে কোথায় তদারকির অভাব আছে সেই সব জায়গাগুলোকে চিহ্নিত করা সেটা জরুরি কিন্তু সেটা না করে আমরা যে জিনিসগুলো দেখেছি যে যখন এই পাল্টাপাল্টি যে জন্য আওয়ামী লীগ দায়ী আর বিএনপি দায়ী এই যে যখন পাল্টাপাল্টি শুরু হয়ে যায় মানে ঘটনাকে চিহ্নিত না করে যখন ঢালাও সমালোচনা শুরু হয়ে যায় তখন এর আড়ালে যেসব এজেন্সি কিংবা যেসব সংস্থা কিংবা ব্যক্তি দায়ী তারা কিন্তু আড়াল হয়ে যায়
তো তাদেরকে এই ক্ষেত্রে রাজনীতির এই বিতর্কটা থেকে বাদ দিয়ে বরং সমস্যাগতা স্পেসিফাই করা উচিত যে এখানে তদারকি হচ্ছে না, কিংবা এখানে প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার নাই, ধরুন রাজপথে ধরুন প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার নাই, তো রাস্তা তো এখন ভালো, যে রাস্তায় এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই রাস্তা তো অনেক ভালো রাস্তা, অতএব রাস্তার ডায়টা লক্কর মার্কা গাড়ি ছিল কিনা, ড্রাইভার যথেষ্ট বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছিল কিনা, অর্থাৎ তাকে তো 8 ঘন্টা পরে অনেক সময় যে এই যে ড্রাইভার ক্ষেত্রে নাকি 33 ঘন্টা এই যে তারা গাড়িতে ছিল তদারকির কথা এবং বলছেন যে শেষ পর্যন্ত সরকারের দায়, সরকারের বা সরকারি সংস্থাগুলোর পালন করবার কথা, সরকার তদারকি করবার কথা। আমি বিরোধীদের ভূমিকাও আপনার কাছে জানতে চাইছি এই প্রশ্নের সঙ্গে যে তাদের তো নিশ্চয়ই এইগুলো নিয়ে জনমত গড়ে তুলবার কথা বলুন বা নানানভাবে সরকারের দুষ্টুতি গঠনমূলকভাবে ধরিয়ে দেওয়ারও কথা, কেবল সরকারের দায় এই জায়গাটিতে না বলে তারা আসলে গঠনমূলকভাবে এই সমালোচনাটাই বা এই রাজনীতিটাই করতে পারে কিনা বা করে কিনা আমাদের দেশে না, সেই গঠনমূলক সমালোচনা নেই এবং সেই ধরনের এক্সপার্টাইজও নাই, যেমন ধরুন যে অন্যান্য গণতান্ত্রিক দেশে সরকার থাকে, ছায়া সরকার থাকে এবং তাদের প্রত্যেকটা সেল থাকে, যেমন ধরুন যে একটা মন্ত্রণালয় পরিবহন মন্ত্রণালয় সেখানে বিরোধী দলীয় পরিবহন সেল থাকে কিংবা মন্ত্রী থাকে, ছায়া মন্ত্রী থাকে, তারা এগুলো নিয়ে গবেষণা করে, রিসার্চ করে এই ধরনের, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি যে এই ধরনের ব্যাপারটা আমাদের দেশে নেই, পরিবহনের ক্ষেত্রে বলুন অন্যান্য ক্ষেত্রে বলুন যে এক্সপার্টাইজ এটা ডেভেলপ করা এবং রাজনৈতিক দলের মধ্যেও এই ধরনের লোকেরা যারা সরকারের পাশাপাশি বিরোধী দল করে তারা নিজেদের ইকুইপ করে, নিজেদেরকে যোগ্য বলে তৈরি করে এবং ঘটনা এবং ইত্যাদি যায়, যার কারণে যখন তারা ক্ষমতা পরিবর্তন হয় তখন গিয়ে তারা সহজে দেশ পরিচালনা করতে পারে, কিন্তু আমরা এটা দেখি যে এটা বিএনপি বলুন আর আওয়ামী লীগ বলুন জাতীয় পার্টি যারা পালাক্রমে দেশ শাসন করেছে সেই ক্ষেত্রে সে এক্সপার্টাইজ নাই, যার কারণে সবকিছুই কিন্তু আমলা নির্ভর হয়, আমরা যারাই ক্ষমতায় যায় তারা কিন্তু আমলাদের ইসের উপর সওয়ার হয় এবং তারা নিজেরা সেই ধরনের খুব তদারকি করা, নিজেরা ডাইনামিক কিছু করা কিংবা পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে যে কার্যকর ভূমিকা রাখার দরকার এই ক্ষেত্রে অনেকেই পারেন না, অনেক সময় দেখা যায় যে অনেক মন্ত্রী আছে প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীল হয়, অন্যান্য মন্ত্রীরা সেই ধরনের তার তার অবস্থান থেকে দায়িত্ব পালন করেন না, আচ্ছা সেসবের প্রতিফলন আমরা সড়কে বা এই নানান জায়গায় দুর্ঘটনা ঘটলে হয়তো দেখে থাকি। আমাদের সঙ্গে ডাক্তার হাবিবে মিল্লাত রয়েছেন, সিরাজগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, বলা বাহুল্য ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আপনি যদিও পরের দিকে যুক্ত হয়েছেন, জনাব আব্দুস সালাম বেশ কয়েকটি বিষয় বলেছেন, আমি আলোচনা শুরু করেছি, আপনাদের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে বলেছেন যে বিএনপি যে সমালোচনা করছে সড়ক দুর্ঘটনা সেটা সরকারের সরকারি সংস্থাগুলোর অবহেলার কারণে আসলে হয়ে থাকে, হয়েছে মাদারীপুরের শিবচরের ঘটনা যেমন ঘটেছে সেটির জন্য সরকারকে দায়ী করা হচ্ছে, আপনাদের সাধারণ সম্পাদক বলছেন সড়ক দুর্ঘটনা নিয়ে বিএনপি রাজনীতি করছে মূল রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হওয়ার কারণে, এই বক্তব্যের প্রেক্ষিতে আব্দুস সালাম বলছেন যে তিনি বিএনপিকে নিয়ে বিএনপির সমালোচনা করে যেই সময়টুকু ব্যয় করেন সেটুকু যদি নিজের মন্ত্রণালয়ে কাজে লাগাতেন, নিজের কাজটুকু করতেন তাহলে হয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটতো না বা কমতো, ফলে এই যে দায়িত্ব অবহেলার অভিযোগ আছে এবং আপনাদের দিক থেকে একটা রাজনৈতিক দল তো সড়ক দুর্ঘটনার কথা বলবেই, সেটা দেশের একটা বড় কনসার্ন, 10-12 হাজার মানুষ মারা যায় প্রতি বছর, ফলে সেটিকে আপনারা কেবল রাজনীতি করা কেন ভাবছেন, সমালোচনা না করলে ভুল ত্রুটি শুধরাবেন কিভাবে আপনারা? ধন্যবাদ আপনাকে, আসলে এটাতে খুবই নজর রাখা হচ্ছে যাতে সড়ক দুর্ঘটনায় আমরা যে প্রাণগুলো হারিয়েছি সত্যিকার অর্থেই আমাদের জন্য বেদনাদায়ক এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং আমরা দেখতে পাচ্ছি শুধু এই সময় নাই বছরের পর বছর ধরেই এই দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ঘটছে, মানুষ আহত হচ্ছে, মানুষ পঙ্গু হচ্ছে, কিন্তু বাংলাদেশে এখন যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে এবং বছরে গাড়ির সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং এ কারণেই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, কিন্তু দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখা দরকার। আপনি পার্টির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনি পার্টির পক্ষে কথা বলবেন, এটা তার দায়িত্ব, তিনি মন্ত্রীও কিন্তু সড়ক এবং সেতু, সড়ক পরিবহন এবং সেতুর, তাকেও এটার দিকে নজর রাখতে হবে, তাতেও কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাপারটি যেটি হয়েছে সেটি হচ্ছে যে যে কোনো দুর্ঘটনার জন্যই শুধু নয়, এর আগে আপনারা জানেন নিরাপদ সড়ক নিয়ে একটি আন্দোলন হয়েছিল, ছাত্ররা করেছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে কিন্তু একটি আইন পাশ করা হয়েছিল, যদি কিছু ধারাগুলো এখনো প্রয়োগ করা হচ্ছে না, এ কথা সত্য যে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি, তারপরও এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু বিএনপি ভেবেছে যে গতবার যে সড়ক নিরাপদ সড়ক নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ছাত্ররা যদি সফল হতে পারে বিএনপি দল হিসাবে কেন সফল হবে না, সেই জন্যই কিন্তু তারা সবকিছু ছেড়ে এখন সড়ক নিয়ে কথা বলছে,
তারা কথা বলতে পারে বিরোধী দল, তাতে কোনো কথা নেই, কিন্তু তারা ইস্যু পাচ্ছে না যে সরকারের কি নিয়ে সমালোচনা করবে। অবশ্যই এইটা একটি মন্ত্রণালয়কে সমালোচনা করা যায়, কিন্তু সামগ্রিকভাবে সরকারকে কিন্তু সমালোচনা করা যায় না। সুতরাং তারা এখন দেখার চেষ্টা করছে, যদি ছাত্ররা যদি সফল হয়ে থাকে তাহলে হয়তোবা তারাও হয়তোবা এ ব্যাপারে সফল হবে, কিন্তু আসলে ইতিহাসের পুনরাবৃত্তি আসলে খুব একইভাবে হয় বলে বিশ্বাস হয় না। আর দ্বিতীয়ত আমি একটু সাইদ ভাইয়ের কথা শুনছিলাম, সত্যিকার অর্থেই যে যার যার দায়িত্ব তার সঠিকভাবে পালন করা উচিত, এর সাথে আমি একমত। এবং তিনি যদি আমরা সবাই সব ব্যাপারে বিশেষজ্ঞ এটা কিন্তু নই, এটা কখনোই সম্ভব না। যিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তিনি সেই ব্যাপারে বিশেষজ্ঞ হবেন সেটাও কিন্তু নাও হতে পারে, এবং পৃথিবীর অনেক দেশেই আছে সেটা নাও হতে পারে। কিন্তু যদি আমরা যারা নিরপেক্ষ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কোনো মেজর নেই সেটা কিন্তু অনেক ভালো হবে, সেটার ফলাফল আমরা ভালো পাবে। তবে সেটা নিতে হবে বাস্তবতার নিরিখে। আমাদের দেশে যদি রাস্তায় যে পরিমাণ গাড়ি, বিশেষ করে ঢাকা শহরের বাইরে আসলে গাড়ির চাপ তেমন নেই, কিন্তু ঢাকার যে ট্রাফিক এবং ঢাকায় যে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঢাকায় বড় অ্যাক্সিডেন্ট না হওয়ার কারণ হচ্ছে ঢাকায় গাড়ির গতিবেগ খুব কম, একটা গাড়ির সাথে একটা ধাক্কা লাগে এ কথা সত্য, কিন্তু প্রাণহানি কম হয়, কারণ হচ্ছে স্পিড কম থাকার কারণে। তো যদি আমরা এই ঢাকায় যে চাপটা বাড়ছে এই চাপটা আসলে কোনোভাবেই ঠেকানো সম্ভব হচ্ছে না। বাংলাদেশে কিন্তু গাড়ির ট্যাক্স অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি, কিন্তু তারপরও প্রতি বছর 1 লাখেরও বেশি কিন্তু রাস্তায় যোগ হচ্ছে, এবং অধিকাংশ ঢাকায়। এই জন্যই কিন্তু আমাদের পরিকল্পনার যেটা রয়েছে সেটা ইচ্ছা করলে বাস্তবায়ন করা সম্ভব না। আর এই ছোট্ট একটি দেশে ইচ্ছে করলেও 4 লেন 6 লেন করার পরে রাস্তার যে আয়তন বা চওড়া করা সেটাও কিন্তু করা সম্ভব হবে না। আরেকটি ব্যাপার সবচেয়ে লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের যারা ড্রাইভার তাদের ট্রেনিংটা খুব জরুরি। তারা যারা ড্রাইভিং শিখছে বা ড্রাইভিং করছে তারা কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক যে একটা একটা ট্রেনিং দরকার সেই ট্রেনিংটা তাদের হচ্ছে না। তাদের হচ্ছে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, ঠেলা হেল্পার থাকতে থাকতে ড্রাইভার হয়ে গেলেন, এবং তারাই শেষ পর্যন্ত লাইসেন্স থাক আর না থাক গাড়িগুলোর দায়িত্ব পেয়ে গেল। আর একটা হচ্ছে ওভার ওয়ার্ক। আমি আজকে একটা ঢাকার থেকে 7-8 মাইল দূরে 200 কিলোমিটার দূরে একটা জায়গায় গিয়েছিলাম, আমার সিরাজগঞ্জ থেকে লোক এসছে 400 কিলোমিটার, একজন ড্রাইভার চালাবে, সকাল 6:30 শুরু করেছে আজকে ভোর 5:00 ফিরে যাবে, সেও একজন মানুষ, তাকেও তো বিশ্রামের প্রয়োজন আছে। যদি এই কারণগুলো নিয়ে তো বলেন সবাই, এগুলো তো দেখভাল আপনারা করবেন, আপনাদের দায়িত্বে যারা আছেন তারা করবেন, তারা তাহলে কাজটা ঠিকমতো করছেন না যে কারণে এগুলো ঘটছে, লাইসেন্স ছাড়াই রাস্তায় নেমে যেতে পারছেন ড্রাইভাররা। আসলে বাস্তবতার নিরিখে আমি কথাটা কিন্তু বলেছিলাম, বাংলাদেশে যে পরিবহন ব্যবস্থা আমাদের বর্তমানে রয়েছে বা অতীতে ছিল তার ধারণ ক্ষমতা, পাবলিক ট্রান্সপোর্টের কথা বলছি বা প্রাইভেট যেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট সেগুলোর কথা বলছি, সেগুলোর ধারণ ক্ষমতা যতটুকু তার চেয়ে আমাদের আসলে যারা যাতায়াত করতে চান তাদের সংখ্যা অনেক বেশি, এবং ট্রেন ড্রাইভারের সংখ্যা এই কারণগুলো বলছেন, এই যে এটার আকারের কথা বলছেন, এটা বলবেন কি না যে সড়ক পরিবহন খাতের কাছে সরকার কিছুটা হলেও নমনীয় হতে হয়, বিভিন্ন সময় তাদের কর্মসূচির ক্ষেত্রে দেখা যায় তারা ধর্মঘট দিয়ে দেশ অচল করে দিতে পারে, আপনারা জিম্মি কি না যে কারণে আসলে এই সড়কের আইন বলুন আর সড়কের এই তদারকি বলুন কোনটাই ঠিকঠাক বাস্তবায়ন করা যায় না? সড়কের যদি কথা বলে থাকেন তাহলে দেখবেন যে বিএনপিরও সড়কের নেতা আছে, সড়ক পরিবহনের নেতা আছে, আমাদের দলেও আছে, জাতীয় পার্টিতেও আছে, এবং তারা বেশ গুরুত্বপূর্ণ জায়গায় আছে, এবং সরকার যতই পরিবর্তন হোক না কেন তাদের অবস্থান হয়তো 1 থেকে 2-3 নেমে আসে, কিন্তু তাদের অবস্থান কোনো পরিবর্তন হয় না। কিন্তু সেটাও শুধুমাত্র একটি দলের কাছে নয়, সব দলেই কিন্তু পরিবহন নেতারা রয়েছে। আমি নাম ধরেই বলতে পারি যে কারা পরিবহন নেতা এবং কারা কোন দলের, কিন্তু এটা বলার দরকার নেই, আপনারা জানেন আমিও জানি। বুঝতে পেরেছি, আব্দুল সালামের কাছে বরং যাই এবার। জনাব আব্দুল সালাম, হাবিবুল্লাহ এবং জনাব আবু সাইদ যা বলছিলেন সেগুলোর প্রেক্ষিতে আপনি তো বলবেন কিছু, আমি অন্যান্য প্রসঙ্গের সঙ্গে যুক্ত করতে চাই। সেই আপনাদের বক্তব্য অনুসারে আপনাদের মহাসচিব যেমন বলছেন যে আরেকটা নতুন নির্বাচনের পায় তারা শুরু করেছে, এবং আপনারা আপনি নিজেও বিভিন্ন সময় সভা সমাবেশে হুমকি দিয়েছেন যে আর তেমন নির্বাচন হবে না, আপনারা হতে দেবেন না। কিন্তু আমরা তো এইদিকে আবার দেখতে পাচ্ছি আপনারা এই যেমন নির্বাচন, সুপ্রিম কোর্টের নির্বাচনকে আমি প্রসঙ্গ হিসেবে বলছি, আপনারা সেই জায়গা থেকে নিজেদের সরিয়ে নিলেন, সেই নির্বাচন হয়ে গেল, পূর্ণাঙ্গ প্যানেলে সেই সমিতির পদগুলো আওয়ামীপন্থী আইনজীবীরা পেয়ে গেলেন। আপনাদের এই যে অনুপস্থিতি সেটা আপনাদেরকে এক এক জায়গা থেকে অস্তিত্বহীন করে দিচ্ছে কিনা, এবং সামগ্রিকভাবে পুরো রাজনীতি থেকেই বিএনপির অস্তিত্ব বলুন স্টেক বলুন সেটা কমে আসছে কিনা, জনাব আব্দুল সালাম? এটা জনগণের সামনে তো একটা বিশেষ উদাহরণ হয়ে সরকার সৃষ্টি করে দিল যে তার অধীনে আগামী নির্বাচন যে হইতে পারে না, এটা আরেকটা জ্বলন্ত উদাহরণ সুপ্রিম কোর্টের হাইকোর্টের নির্বাচন দেখাই দিল যে অর্থাৎ কেউ কোনো কে কী বললো না বললো তাতে কিছুই আসা যায় না। ওই নির্বাচনে তাদের দলীয় লোকজনকে
দলীয় লোকজনকে কমিশনার নির্বাচিত করা হলো। তিনি এই অনিয়মের কারণে নিজে রিজাইন করলেন, বললে যে এটা হইতে পারে না, সেটাকেও তারা নিল না। এবং সেইখানে পুলিশ ঢুকায় যেভাবে, আপনি ছিলেন কি না মিডিয়ার লোক জানি না, কিন্তু মিডিয়ার লোকদেরকে সাংবাদিকদেরকে যেভাবে পিটানো হলো, এবং এখন পর্যন্ত সেই ব্যাপারে কিন্তু বিচারপতির কোনো ই পাই নেই আমরা এখনও। অর্থাৎ এইগুলো প্রতিষ্ঠান কে কি বললো না করলো তাতে সরকারের কিছুই আসা যায় না, ড্যাম কেয়ার। অর্থাৎ তাকে নির্বাচনের আগে এটা আরেকটা ধমক দিয়ে দিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে এবং পাবলিককে, যে দেখো উল্টাপাল্টা করলে খবর আছে, আমার পুলিশ আছে। কিন্তু কাজেই তার হাতে তো নিরাপদ না, যেমনি আজকে কোনো প্রতিষ্ঠান নিরাপদ না, আর গণতন্ত্র নিরাপদ না, ভোটও নিরাপদ না। এটা প্রমাণ হলো তো আবার এই সুপ্রিম কোর্টের, এই হাইকোর্টের এই নির্বাচনে। কিন্তু তাতে বিএনপির আসলে লাভ কতখানি হচ্ছে সেটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আব্দুল সালাম বলছি তো যে আপনারা এক এক জায়গা থেকে সরে যাচ্ছেন, এমনকি এর আগেও আপনাকে আমি, জি বলুন না, এর আগেও আপনাকে আমি বলছি এবং আমি যেটা বিলিভ করি, আমি সব সময় বলি যে এখানে বিএনপির সমস্যা নাই, কিন্তু বিএনপির সমস্যা হলো এই যে আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রাখছেন, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, আমাদের দিতেছেন, কিন্তু আজকে সমস্যায় দেশ, সমস্যায় রাষ্ট্র, সমস্যায় গণতন্ত্র, সমস্যায় মানুষের মৌলিক অধিকার, আজকে সেইগুলো নাই। বিএনপিটা দেখেন না আপনি, বিএনপিকে দেখা দরকার নাই। আজকে ভোটটা দরকার আছে কি না, মানুষের ভোটের অধিকারটা দরকার আছে কি না, আজকে মানুষের তো রাইট এটা, আজকে আজকে যে নিত্য প্রয়োজনের দাম বাড়ছে এইটা কমাইতে হবে কি না, আজকে মুরগি ভাগ করে খাইতে হবে কি না, আজকে বিদ্যুতের দাম কোনো পরোয়া করতেছে না, প্রতি মাসে তারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে। ঢাকা শহরে দিনের বেলা কোনো গ্যাস পাওয়া যায় না, এক মাস গ্যাস বিল না দিলে পরের বার যে গ্যাস লাইন কেটে দেয়। কাজে এই যে অত্যাচার, অর্থাৎ কোনো জবাবদিহিতা নাই, ড্যাম কেয়ার। তারা তো জনগণের কাছে কোনো, জনগণের কাছে ভোট তো চাইতে হয় না তাদের কাছে, ভোট তারা তো এই কারণেই চায় যে জোর করে তারা ক্ষমতায় থাকতে হবে, এবং এগুলোর রিহার্সাল তারা এগুলো দিচ্ছে। তো কাজে বিএনপি কি করলো না করলো বিএনপিকে নিয়ে চিন্তা করা দরকার নাই। আপনাদের মনে করে যদি তাদের কর্মসূচিতে বোঝা যায়, সেই জায়গা থেকে প্রশ্ন করা আপনাদের, এবং আপনারা যেহেতু আর আলোচনা বা সংলাপের পথে হাঁটছেন না, ফলে আপনারাও কি এক অর্থে এটা কি রিহার্সাল হিসেবে দিলেন কিনা বর্জন করা, এবং আপনাদের বিরুদ্ধে লাঠিছোটা নিয়ে আসার অভিযোগ রয়েছে, সেখানে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে, আপনারাও নির্বাচনের দিন এইসবই করবেন বা নির্বাচনের সময়টায়? শোনেন, মানুষে তো আর মানুষে তো বেশি দিন বোকা বানানো যায় না, তাই না? এই এই দেশে তো মানুষ দেখছে, এবগুলো তো ইতিহাসে আছে যে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিতে কিভাবে তারা সেখানে শেরাটনের সামনে গাড়িতে গ্যাস দিয়ে সেখানে আগুন জ্বালায় দিছে। তারা তো এই দেশের মানুষ তো দেখছে যে 111 আনার জন্য সেনা, আজকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট শেষ করার জন্য তারা কীভাবে লুঙ্গি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে মাইরা সেখানে তারা লম্ফজম্প করছে, তাই না? আজকে এর জন্য এই জীবনে যে আজকে বলে আওয়ামী লীগের নেতারা বলে যে বিএনপির মুখে মানায় না, অর্থাৎ দুর্নীতির কথা বললে বলে বিএনপি দুর্নীতির কথা বলে, অর্থাৎ বিএনপি তারা করবে দুর্নীতি তারা করবে, তাতে বিএনপির কি আসে যায়? আর আরেক দিদা বলেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, প্রতিদিন আপনাদের প্রত্যেকটা পত্রিকায় মিডিয়াতে দুর্নীতির কথা আসতেছে, কোথায় আসতেছে না? আজকে দুবাই নাটক আমরা আরেকটা দেখতেছি, তাই না? এই যে এই সমস্ত কথা আমরা তো দেখতেছি, এর জন্যই বলি যে আজকে এগুলো বলে তো বাস্তবতাটাকে এড়ানো যাবে না। বাস্তবতাকে আজকে তারা প্রতিটা দিন, আজকে কে দুর্নীতি করতেছে, কে এই যে মনে করেন কে উদীচির সমাবেশে যে হামলা করলো সেটা ধরতে পারে না, গতকালকে উত্তরা থেকে তারা এখানে মিটিং করে আমাদের কত লোক সেখানে তাদেরকে টোটাল ঘেরাও করে 53 জন সেখানে নিয়ে বনানী ক্লাবে সম্ভবত, অর্থাৎ বিএনপিকে ধরা যাবে। আমার একটা ওয়ার্ডের সেক্রেটারি রমনার, তার কোনো মামলা নাই, তাকে ধরে নিয়ে গেল। অর্থাৎ এটা হলো যে বিএনপিকে থামাইতে হবে, ওই ওই আজকে ওই দুর্নীতি বা বাসের অ্যাক্সিডেন্ট এগুলো থামানো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। বিএনপিকে থামাইতে পারলে তারা মনে করে আরেকবার ক্ষমতাটা তাদের নিরঙ্কুশ হবে। আচ্ছা, জনাভাবি মিল্লাত, আপনি শুনেছেন সম্ভবত, খবর হয়তো দেখে থাকবেন, বনানী ক্লাব থেকে মুন্সীগঞ্জ বিএনপির 53 নেতাকর্মীকে আটক করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। পরে আটকের পরে সেখানে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলেছেন তারা গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী বা যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন নাকি। আপনার কাছে, আপনি তো অন্যান্য বিষয়গুলো নিয়ে বলবেনি, আমার প্রশ্ন শুধু বনানী ক্লাব কি গোপন জায়গা জনাভাবি মিল্লাত? প্রথমত বনানী ক্লাব গোপন জায়গা কিনা জানি না,
মুন্সীগঞ্জের 53 জন নেতাকর্মীকে কেন ঢাকায় এসে মিটিং করতে হবে মুন্সীগঞ্জ বাদ দিয়ে তবুও গভীর রাতে? এটা তো ডিনারের টাইম একটা আছে, তাই না? মানুষ 8টার সময় যায়, 9টার সময় যায়, 10টার সময় যেতে পারে, গভীর রাতে কেন যাবে সেটা কি সন্দেহ জাগায় না আপনাদের মনে? আমার মনে তো সন্দেহ জাগে। দ্বিতীয় আরেকটি ব্যাপার হয়েছে, সেটি হচ্ছে যে আমরা এতদিন জানতাম বিএনপি কোনো নির্বাচনে যাবে না এবং তারা বারবার ঘোষণা দিয়েছে যে কোনো নির্বাচন, সে পেশাজীবী থেকে শুরু করে সবকিছুতেই, কিন্তু তাদের একটাই টার্গেট, সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা এবং তারা সফলভাবে সেটা করার চেষ্টা করে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, যদি কোনো নির্বাচন আমরা নাই যাই, কয়েকদিন আগে ডাক্তারদের নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, আমি ডাক্তারদের নেতাদের মুখ থেকে শুনেছি যে তারা কোনো নির্বাচনে যাবে না, তারা হঠাৎ করে সুপ্রিম কোর্টের নির্বাচনে কেন গেল আমি জানি না, এটা তারা বলতে পারবেন? আমার ধারণা তারা বিতর্কিত করতে পেরেছেন। তবে আমি বলছেন, তারা তো প্রতি বছরই অংশ নেন সাদা দলের যারা প্রার্থী রয়েছেন, নীল দলের যারা প্রার্থী, তারা তো অংশ নেন প্রতি বছর এবং তাদের সেখানে অবস্থানও বেশ ভালো। ঢাকা ইউনিভার্সিটির কথা বলছেন আপনি? না না, সাদা দল বলছি মানে আইনজীবীদের কথাই বলছি, মানে সাদা প্যানেল যেটা, নীল প্যানেল যেটা, সেটা বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারা তো সরাসরি বিএনপির সাথে সম্পৃক্ত, বিএনপির কেন্দ্রীয় কমিটির তারা সম্ভবত যুগ্ম মহাসচিব উপদেষ্টা প্রেসিডেন্ট দাঁড়িয়েছেন মাহবুব আলম ও মাহবুবউদ্দিন খোকন উনি, সুতরাং ওনার বিএনপির সাথে সম্পর্কিত। বিএনপি যদি কোনো নির্বাচনে না যায় তাহলে তাদের একটা স্ট্যান্ড থাকা দরকার, কারণ আমরা 2018 সনে একই অবস্থা দেখেছি। 2018 সনে তারা নির্বাচনে আসলো, বিভিন্নভাবে 700-750 ক্যান্ডিডেট দিয়ে তারা বিভিন্ন সময় চেঞ্জ করলো, নির্বাচনের 24 তারিখে আর্মি আসলো ডিসেম্বরের, ভাবলো ওই পর থেকে নির্বাচন করবে, পরবর্তীতে নির্বাচনে গেল না। এমনকি নির্বাচনে যে প্রার্থী 2-1 গন্ডগোল হয়েছে, 300 আসনে ধরে গন্ডগোল হয়নি, কিন্তু কোনো আসনেই বিএনপির প্রার্থী ভোট দিতে যায় নাই প্রার্থী। তাহলে প্রার্থী যদি ভোট দিতে না যায়, প্রার্থীর সমর্থকরা কিভাবে ভোট দিতে যাবে, প্রার্থীর নেতাকর্মীরা কিভাবে ভোট দিতে যাবে? নির্বাচন তো প্রশ্নবিদ্ধ করে ভেবেছিল যে 96-15 ফেব্রুয়ারিতে যা হয়েছে ওই ধরনের একটি ঘটনা ঘটে সরকারকে ফেলে দিয়ে ক্ষমতায় আসা, কিন্তু সেটা আসলে আওয়ামী লীগকে ওইভাবে ফেলে দেওয়া সম্ভব হবে না, এ কারণে একটি শক্তিশালী দল, তাকে ফেলে দেওয়া সত্যিকার অর্থে খুব কঠিন, সুতরাং এই কাজটা করা যাবে না। আরেকটি জনাব আহমিলার, আরেকটি শক্তিশালী দল বন্ধ তো রাজনীতির বিচারে গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে, বিএনপি যদি এই রকম অনুপস্থিত থাকে তাহলে হয়তো আপনাদের একতরফা জয় নিশ্চিত হবে বিভিন্ন নির্বাচনে, কিন্তু সেটা রাজনৈতিক ভারসাম্যহীনতা তৈরি করবে না, ফলে সেটা নতুন করে আরও বিভিন্ন রকম জটিলতা রাজনীতিতে তৈরি করতে পারে তো, এবং সেই জায়গায় আপনাদের দায়টা যেহেতু আলোচনার প্রসঙ্গ আসে এবং আপনারা আলোচনার কথা একরকম নাকচ করে দিয়েছেন, ফলে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন কিনা বিরোধীদের, সেই দায় তো আপনাদের দিকে। কিন্তু আপনি যদি স্পষ্টভাবে গত সপ্তাহের কথা আপনার স্মরণ থাকে, তাহলে কিন্তু আমাদের পার্টির সাধারণ সম্পাদক বা একজন প্রেসিডেন্ট মেম্বার আওয়ামী লীগের, তারা কিন্তু আলোচনার কথা একটা বলেছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলম কিন্তু সরাসরি বলেছিলেন কোনো আলোচনা হবে না, এটা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি কেউ, এবং পরবর্তীতে কি হয়েছে সেটা আপনারা জানেন। যাই হোক, আর যে কথাটি বলছিলেন যে একটি পক্ষ না আসলে, আসলে বাংলাদেশে 39টি নিবন্ধিত দল রয়েছে, প্রত্যেকটির নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী নিজেরা চলে, সেই গঠনতন্ত্র অনুযায়ী তারা যদি মনে করে বা তাদের দল যদি সিদ্ধান্ত নেয় নির্বাচনে আসবে না, অন্য কোনো দলের ভূমিকা রাখার এখানে আসলে কোনো সুযোগ নেই। সুতরাং প্রত্যেকটি দলকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে আসবে কি আসবে না, এবং সেই দলটিকে আমি এখন বলতে পারছি না। আর নির্বাচনের এখনো 8-9 মাস বাকি, সেই 9 মাসের মধ্যে পরিবর্তিত পরিস্থিতিতে কি হবে সেটাও সত্যিকার অর্থে এখন বলা সম্ভব নয়, সেটা তো বুঝতে পারছি, কিন্তু তাতে মানে গণতান্ত্রিক যে একটা আবহ বলুন বা গণতান্ত্রিক চর্চা বলুন বাংলাদেশের, সেইখানে সেটির কোনো ক্ষতি হচ্ছে না, আপনি কিভাবে দেখেন? আপনারা জিতলেন একতরফা গণতান্ত্রিক, আমি তো গণতন্ত্রের কথাই বলছি, প্রত্যেকটি দলের গণতান্ত্রিক অধিকার আছে যে তারা নির্বাচনে আসবে কি আসবে না, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, এইটা পালন করার ক্ষমতা আসলে কারো নেই, এটাও সেভাবে চিন্তা করে দেখতে হবে যে আমরা ইচ্ছে করলে অন্য একটি দলের জোর করে, তার পেছনে তো কারণ রয়েছে, তার তো কারণ বলছেন আপনারা, যেমন এই যে রিহার্সালের কথা বলা হচ্ছে, একজন নির্বাচন কমিশনার বা এই উপকমিটি, নির্বাচন উপকমিটি সুপ্রিম কোর্টের উদাহরণ দিয়ে বলছি, তিনি ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করলেন, যদি সেখানে আপনাদের চাপকে দায়ী করেন বিএনপি পন্থী আইনজীবীরা, ফলে এমন ঘটনা আপনারা, তিনি কি বলেছেন যিনি পদত্যাগ করেছেন তিনি কোনো কারণ না দেখি, অর্থাৎ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন, এবং তারপরে শুধু আওয়ামী লীগ নয় কিন্তু বিএনপির পক্ষ থেকে একজনকে কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে একজনকে নেওয়া হয়েছিল, যেহেতু বিএনপিটি টেকে নাই সেই জন্য বিএনপির এত এত মানে রাগ হয়েছে আসলে সত্যিকার অর্থে, বিএনপির যে ভাব প্রকাশের ভঙ্গিটা সেটা যে তাদেরটা কেন টিকলো না, টিকতে হলেও তো ওই অঞ্চলের জনসমর্থন লাগবে,
বিভিন্নভাবে যে কোনো নির্বাচনে কেউ না আসলে কোনো গন্ডগোল হলেই আমি এটা কখনোই মানে ভালো চোখে দেখি না যে পুলিশ যাবে মারামারি হবে পেশাজীবীরা মারামারি করবে সারা বাংলাদেশের মানুষ ভাববে সেটাই আপনি বলুন না বাংলাদেশের সুপ্রিম কোর্টের মতো জায়গায় মারামারি করছে আপনি একজন পেশাজীবী হিসেবে অন্য পেশাজীবীদের উপর এই হামলাটাকে এটা তো নিন্দনীয় নিশ্চয়ই পুলিশের তৎপরতা এবং সেখানে সব বিএনপি পন্থীরা আহত হলেন এমন নয় যে তারা নির্বিচারে সবাইকে মেরেছেন অর্থাৎ সে তারা পুলিশ এখানে আওয়ামী পেশাজীবীদের হয়ে কাজ করেছেন কিনা আজকেও যদি দেখে থাকেন সুপ্রিম কোর্টে কিন্তু বড় একটা মিছিল হয়েছে এবং তাতে যে স্লোগানগুলো হয়েছিল সেটাও কিন্তু শোভনীয় নয় আচ্ছা ফলে সেগুলোর বরাতে কি সেটা জাস্টিফাই হয় কিনা সেই প্রশ্ন আসতে পারে আমি আবু সাইদ খানের কাছে একটু সংক্ষেপে যেতে চাই আবু সাইদ খান এই যে স্লোগান এবং এই ধরনের বিষয়গুলো সেগুলো রাজনীতিতে উস্কানি বা উত্তেজনা তৈরি করছে এবং তার প্রেক্ষিতে সাথে সহিংস হয়ে উঠছে আপনি কীভাবে দেখেন এবং আমাদের রাজনীতি তো শেষ পর্যন্ত কথার বিতর্ক বলুন কথার একটা আবহ বা প্রক্রিয়া চর্চা কিন্তু সেখানে আড়ি দেয়ার বা আড়ি মার্ক একটা গণতান্ত্রিক চর্চা আমরা করছি কিনা যেখানে পরস্পর পরস্পরকে নাকচ করতে চান খারিজ করতে চান কেবল না সেটা হচ্ছে যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টের নির্বাচনকে ঘিরে কথাটা উঠেছে তো সেই ক্ষেত্রে বিষয়টা হলো যে এখানে যে বর্তমান যে মানে গত বছর যে ইটা ছিল কমিটি ছিল সেখানে কিন্তু সংখ্যার দিক দিয়ে 7-7 যে কারণে এর আগে উভয়ই তারা নিজেরা একজনকে আহ্বায়ক করেছিল পরিচালনা কমিটির আহ্বায়ক করেছিল তো দুইজন আহ্বায়ক হয়েছে পরে ঐক্যমত্যের ভিত্তিতে মনসুর হক সাহেবকে আহ্বায়ক করা হয় কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর এখানে সংকটটা তৈরি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আবার একটা ঐক্যমত্য দরকার ছিল কিন্তু ঐক্যমত্য না হয়ে এখানে আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী লীগ একজনকে আহ্বায়ক করলো বিএনপি আর একজনকে করলো আবার সংকটটা তৈরি হলো এই সংকটটা নিরসন হওয়াটা দরকার ছিল কিন্তু সেই নিরসন হওয়ার জন্য আলোচনা দরকার ছিল পারস্পরিক যোগাযোগ দরকার ছিল কিন্তু আলোচনা না যোগাযোগ নির্বাচনকালীন সরকার কিভাবে বিএনপি অংশ নেবে কিনা সেই সংকট আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশে যাই ঘটুক নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে যেসব প্রতিষ্ঠানগুলো যেমন ধরুন সুপ্রিম কোর্টের বিষয়টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন নির্বিঘ্নে 50 বছর হয়ে এসছে এবং সেখানে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে নাই পুলিশও যায় নাই এটা আমরা দেখলাম যে অবস্থার তো অবনতন ঘটেছে আমরা কিছু কিছু জায়গায় তো আমরা আশা করি যে এই ধরনের পেশাজীবী সংগঠনগুলো এই ধরনের প্রতিষ্ঠানগুলো এটা পরিচালিত হওয়া উচিত এবং এখানে সবচেয়ে মানে মেধাবী যোগ্যতা সম্পন্ন লোকেরা আইনজীবীরা যারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে মানুষের ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য যারা নিবেদিত আছেন তাদের সংগঠনে যে ঘটনাটা ঘটেছে যে ধরনের দলবাজি হয়েছে এটা মোটেই কাম্য নয় এবং পুলিশ এর সমাধান নয় এখানে পারস্পরিক আলাপ আলোচনা হওয়া দরকার এবং আমার কাছে এখনো মনে হয় যে একপক্ষীয় ভাবে যে নির্বাচন হয়েছে একটা বয়কট করার মধ্য দিয়ে এই নির্বাচন সুপ্রিম কোর্টের সম্মানকে বাড়ায়নি আপনাদের 53 জন নেতাকর্মী মুন্সিগঞ্জ থেকে বনানীতে এসে কি করছিলেন তারা অত রাত অব্দি কি করছিলেন এইসব প্রশ্ন রেখেছেন হাবিবুল্লাহ সেগুলো তো আপনি বলবেন আমি প্রশ্ন রাখি আপনাদের স্থায়ী কমিটির একজন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে সরকারের ভেতরে ভেতরে সমঝোতার গুজব ছড়ানো হচ্ছে সমঝোতা হচ্ছে আমার গুজব ছড়াচ্ছে তিনি গুজব বলেছেন তিনি গুজব ছড়াতে তো কিছু প্রেক্ষাপট লাগে জনাব আব্দুল সালাম তার মানে কি এমন প্রেক্ষাপট আপনাদের দলের মধ্যে রয়েছে যে সরকারের সাথে কেউ কেউ সমঝোতার চেষ্টা করছেন জনাব আব্দুল সালাম জি বলুন না কেউ কি সমঝোতার চেষ্টা করছেন কিনা আপনাদের দলের মধ্যে গুজবের প্রেক্ষাপটটা কি কারা ছড়াচ্ছে শুনেন এগুলো আওয়ামী লীগরা নিজের ঘর সামাল দিতে বলেন নিজেরটা সব বিএনপি নিয়ে চিন্তা করা দরকার নাই বিএনপি আরেকটা হলো যে এমপি সাহেব তো বললো যে বিএনপি কেন আসলো নির্বাচনে অর্থাৎ বিএনপি আইসা ভুল করে ফেলাইছে মানে ওনারা বিএনপি না আসলে তো খালি মাঠে গোল দিতে পারেন আমরা পরিষ্কার কথা আমরা বলছি নির্বাচনে যাব না আমরা এটা বলি নাই নির্বাচনে আমরা যাব কিন্তু আওয়ামী লীগের অধীনে না যে এটা আমরা কেয়ারটেকার অধীনে নির্বাচনে চাই নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চাই কাজে নির্বাচন আমরা ওনারা আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন করে ফেলবেন অত সহজ না আরেকটা হলো যে ওই শোনেন তাহলে আওয়ামী লীগকে বলে যে রাত তো 10টার পরে নিরাপদ না শহর
রাতে 10টার পরে কেউ কোথাও যায় না, কেউ কোথাও বসেন না, তাহলে সেটা অনিরাপদ, তাই না? এটা বলে দেখ। আরে এইখানে যা যেগুলো ধরছে সেখানে সাবেক সংসদ সদস্য সহ ব্যবসায়ী এলিটস লোকজন সেখানে আছে এবং সেই ক্লাবের মেম্বার আছে অনেকে, এবং সেখানে একটা প্রোগ্রাম ছিল, সেখানে সবার হাতে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে তাদের সবার হাতে ক্রেস্ট ছিল। আর এখানে এখন বলতেছে যে ই হয়েছে, এই জন্যই তো বললাম যে তারা দেশ চালাইতে পারে না, এখন বিএনপির ঠেকানো নিয়ে তারা ব্যস্ত। আর নির্বাচনের কথা বলে হাইকোর্ট, এইখানে আপনি নিজেও বলছেন যে এইখানে ব্যারিস্টার খোকন নয়বার নির্বাচিত হয়েছে, সে আমাদের যে সেক্রেটারি ক্যান্ডিডেট সে তিনবার নির্বাচিত হয়েছে, লাস্ট নির্বাচনও সে সেক্রেটারি ছিল, কাজে এটা তো না। আর বলে যে কেন নির্বাচন আসলো, ঢাকা কোর্টও তারা এইভাবে নিয়ে গেছে জোর করে, এবার হাইকোর্টও তারা এগুলো নিয়ে গেল, এটা তো আমরা জানি আওয়ামী লীগের তো একটা চরিত্র। আমরা তো দেখছি যে আইনের কথা বলেন, এর আগে আমরা দেখছি যখন এর আগের বার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন হাইকোর্টে কোন বেঞ্চে কোথায় কী একটা রায় দিছে তাদের বিপক্ষে গেছে, এই জন্য তো আমরা দেখছি সেই সময় মন্ত্রী থাকা অবস্থায় মন্ত্রীরা কপালে কাপড়ের ব্যান্ড বেঁধে হাইকোর্টের চারদিকে লাঠি মিছিল তারা করছে এই বিচারকদের বিরুদ্ধে, তো কাজেই তারা যেটা করে সেটা হলো জায়েজ। আর বিএনপি কী করছে, এই জন্যে আমরা যেটা বলি যে এখন এগুলো করে তারা নির্বাচনটাকে অর্থাৎ একটা অরাজকতার দিকে দেশটাকে ঠেলে দিতে চায়, তারা অরাজকতার দিকে ঠেলে দিতে চায়, দেশকে দেশ চালাতে পারছে না, মানুষের পেটে ভাত দিতে পারছে না, বাজারের দাম জিনিসপত্রের দাম কমাইতে পারতেছে না, রমজান মাস আসছে, আজকে মানুষ রমজানের যে সমস্ত দ্রব্য দাম কমা দরকার সেগুলো পারতেছে না, উল্টা বিএনপির উপরে তারা একের পর এক প্রতিটা দিন গ্রেপ্তার করতেছে, কেন বলে যে মামলা আছে, আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বললাম যে এমন অ্যারেস্ট হয়েছে যেগুলো সব মামলায় তারা জামিন আছে, তারপরেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই প্রসঙ্গ থেকে। আপনি করে আসছে, তারা বিএনপিকে ধ্বংস করতে চায়, এগুলোকে করে বিএনপিকে ধ্বংস করা যাবে না, বিএনপির দাবি আজকে, আর বিএনপি তো এখন দাবি নেই, জনগণের দাবি নিয়ে আন্দোলন করতেছে, জনগণের বিপক্ষে দাঁড়ায় কেউ বেশি। আপনাদের তৎপরতা সেটা কিভাবে আসলে আপনারা বাস্তবায়ন করবেন আরো জানতে চেষ্টা করবো আপনার কাছ থেকে আসবো। আমি হাবিবুল্লাহ এমপির কাছে এই প্রসঙ্গেই যাই, হাবিবুল্লাহ এমপি, এই যে বিএনপি কর্মীদের গ্রেপ্তার বা এই প্রসঙ্গগুলো আসছে, এগুলো শেষ পর্যন্ত দৃষ্টি সরিয়ে রাখার চেষ্টা কিনা আপনারা এখনও বিভিন্ন সভা সমাবেশে বিএনপির আমলে কী কী ঘটেছে, তখনকার দেশের অবস্থা কী ছিল সেগুলো বলে থাকেন, আপনার কোনোভাবে এটা মনে হয় কি না যে 20-30 বছর আগেকার সেই হয়তো খাদ্য স্বয়ংসম্পূর্ণ ছিল না, হয়তো আরও নানান রকম অভাব অনটন ছিল, সেইটি ভেবে কেউ এখন 300 টাকা দিয়ে ব্রয়লার মুরগির কিনতে হবে সেই দুঃখ ভুলে যেতে পারবেন, সেই যাতনা বা এই যে টানা পড়েন সেটি ভুলে যাবেন? এটা বলা হয় এ কারণেই যে যখন কেউ কারো সমালোচনা করে তখন তার নিজের দিকটাও দেখতে হবে। আওয়ামী লীগ কি তার নিজের আমলে আজকে পর্যন্ত একটি ভালো কাজও করেনি? যদি সত্যিকার অর্থে দায়িত্বশীল বিরোধী দল বাংলাদেশে থাকতো তাহলে অবশ্যই এই দায়িত্বশীল বিরোধী দল যেমন ভালো কাজগুলো সুনাম করত, তেমনি যেগুলোতে সমালোচনা করার সুযোগ আছে সেগুলোর গঠনমূলক সমালোচনা করত, এবং শুধু সমালোচনা করে থেমে থাকতো না, সমালোচনা করে তার সমাধানও দেওয়ার চেষ্টা করত। কিন্তু প্রথমটির যেন যেমন অভাব রয়েছে, ভালো কাজের কোনো সুনাম নেই, তৃতীয়টির অভাব রয়েছে যে তারা সমাধান দেয় না, শুধু তারা দ্বিতীয় কাজটি করে, শুধুমাত্র সমালোচনা করে। আর বিএনপির আমলে যদি খুন হয়ে গেলে কারো দোষ হয়, আওয়ামী লীগ আমলে কোনো অপরাধ ঘটলে যদি সেটা দোষ হয়, একই সময় অন্য সরকারের সঙ্গে ঘটলে কি সেটা কোনো দোষ নয়? অবশ্যই মানুষ অবশ্যই কম্পেয়ার করে, মানুষ সরকার কেন মানুষের পরিবর্তন হয়, পরিবর্তন এই কারণেই যে মানুষ মনে করে যে পরবর্তী যারা আসবে, যা অতীতে যারা ছিল তাদেরকে যদি নিয়ে আসি হয়তো ভালোভাবে চালাতে পারবে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন দেখতে পেয়েছে, বাংলাদেশের 3টি দল ক্ষমতা চালিয়েছে, তার মধ্যে বিগত দিনে যে 2টি দল ক্ষমতা চালিয়েছে তারা দেশকে সঠিকভাবে সামনের দিকে নিয়ে যেতে পারবে। এটা কোনোভাবে আপনাদের মনে হচ্ছে কিনা যে আপনাদের এই সময়কার যে কর্মকাণ্ড বা তৎপরতা সেটা আসলে ওই আগের যেসব অভিযোগ আপনারা দেন সেগুলোকে মানুষকে ভুলিয়ে দিতে পারে, যে কারণে আপনারা আবার বারংবার সেগুলো মানুষকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে তাদের এখনকার অসন্তোষ কিছুটা হলে প্রশমিত হয়? আসলে ভবিষ্যৎ সম্বন্ধে তো আমরা বলতে পারবো না, সেই জন্য অতীতকে বলা হয়, কেউই ভবিষ্যৎ সম্বন্ধে বলতে পারবে না যে কোন সরকার আসলে পরবর্তী 5 বছরে কি করবে, কিন্তু ভুলিয়ে দেওয়ার জন্য নয়, শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তারা এই কাজগুলো করেছে এবং এই কাজগুলো করা তাদের ঠিক হয়নি। আচ্ছা, আমাদের যে দোষ ত্রুটি আছে তাতে সবাই সমালোচনা করছে, এবং আমরাও মনে করি গঠনমূলক সমালোচনা করা গণতান্ত্রিক দেশে, এটা অধিকার আছে মানুষের,
তাতে আমরা অস্বীকার করি না এবং সেই জন্য তারা করছে এবং আমরা মাথা পিছু মাথা মাথা পেতে কিন্তু সেগুলো শুনছি এবং সেগুলো শুনে তারা যদিও কোনো সমাধানের চেষ্টা দিচ্ছেন না সমাধান করার চেষ্টা করছেন না আমরা চেষ্টা করছি কিভাবে আরো জনগণকে একটু স্বস্তি দেওয়া যায় আর একটু সুখে রাখা যায় এগুলো আমরা চিন্তা করছি এবং সেইভাবে অ্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু সেটা কতটা কার্যকর হচ্ছে সেই প্রশ্নটা তো করা যাবে জানো হাবিবুল্লাহ আরেকটি প্রসঙ্গ টেনেছিলাম সেটা ওই যে একটা সমঝোতার চেষ্টা হচ্ছে এমন গুজব যেহেতু বিএনপি নেতারা গুজব বলছেন আপনারা তাদের বিরোধী পক্ষ আপনারা কোনোভাবে ছড়াচ্ছেন কিনা এই সন্দেহ জাগতে পারে সেটা আপনার কাছ থেকে শুনতে চাই আর আপনাদের থেকে তেমন আসন ভাগাভাগি বা এমন সমঝোতার প্রস্তাবনা ভেতরে ভেতরে কোনোভাবে চলেছিল কিনা আদৌ কখনো গুজবটার আসলে ভিত্তি কোথায় আপনি কোনো কারণ দেখেন কারণ কোনো দল যদি চিন্তা করে দেখে যে ভোটের ক্ষেত্রে আমরা তো আসলে ক্ষমতায় যেতে পারবো না বিএনপির কথা বলছি তখন তারা হয়তো চিন্তা করতেই পারে ক্ষমতার ভাগ যতটুকু পাওয়া যায় না হলে একটা কথা চিন্তা করে দেখেন গত ১৬টি বছর বিএনপি ক্ষমতার বাইরে ১৬ বছরের বেশি এই সময়টিতে কিন্তু বিএনপির যেটা হচ্ছে তাদের রিক্রুটমেন্ট করার জায়গা ছাত্র দল সেইখানে কিন্তু নতুন কেউ যোগ হয়নি আর বয়স্ক যারা ছিলেন তারা কর্মক্ষীণ হয়ে গেছেন অনেকেই মারাও গেছেন সুতরাং নতুন নেতাও তৈরি হয়নি তাদের যা তৈরি হয়েছে নিজেদের মধ্যে থেকে সুতরাং তারা কিন্তু সেই যে নতুন যে ব্লাড সাপ্লাই করে দলকে চাঙ্গা করবেন সেই অবস্থা তাদের নেই তারা চিন্তা করে দেখছে আগামী নির্বাচনে ফেয়ার নির্বাচন হলে তার কোনো সম্ভাবনা নেই সেই জন্য তারা ভাবছে যদি কোনোভাবে ভাগাভাগি করে জানি না আমি নীতি নির্ধারককে কেউ না কিন্তু এটা একটা যুক্তি থাকতে পারে তাদের কেউ কেউ হয়তো যোগাযোগ করতে পারে এইটা আমি ধারণা করি আচ্ছা জি প্রশ্ন একরকম উত্তর আপনার কাছ থেকে পেলাম একটা ধারণা পাওয়া গেল জামা আবু সাইদ খান আপনার কাছে আসি এই যে গুজবের কথা বলছি আসন ভাগাভাগি আপনি তেমন কোনো গুজব শুনেছেন কি না এবং আপনি তো নিশ্চয়ই যেহেতু খবরের মানুষ বা গণমাধ্যমের মানুষ ফলে আপনি তো নিশ্চয়ই একটু ভিন্ন চোখে দেখতে পান এইসব গুজবের পেছনের মোটিভ কি থাকে বা কোন তরফ এসব গুজব আসতে পারে আপনি ঠিক কি দেখেন এই গুজবের মধ্যে আপনি বলছেন এটা গুজব গুজবের পিছে ছুটে তার লাভ নেই বাস্তবে কিন্তু ঘটছে কিনা এই তথ্য আমার কাছে নেই আচ্ছা এই তবে সমঝোতা একটা দরকার সেটা সিট ভাগাভাগি সমঝোতা না ভালো নির্বাচন হওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন ভোট কোন পদ্ধতি হবে এগুলো নিয়ে আলাপ আলোচনা সমঝোতা তো হওয়াটা জরুরি কিন্তু ভাগাভাগির বিষয়টা যদিও আমাদের দেশের রাজনীতিতে সিট ভাগাভাগির ব্যাপারটা নতুন কিছু না অতীতে ওই ধরনের ঘটনা ঘটেছে বলে তো তারও অনেক প্রমাণ আছে অতএব এখন আমার কাছে মনে হয় যে জিনিসটা হচ্ছে যে গুজব কিংবা এই ধরনের কথা বাদ দিয়ে কিভাবে নির্বাচনটা দরকার কেন নির্বাচনটা গণতন্ত্রের একটা অপরিহার্য অঙ্গ এবং ভালো নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া এখানে গণতন্ত্র স্থায়ী রূপ পাবে না অতএব সেই জায়গাটা জনগণের নির্বাচন সম্পর্কে অনেক বিভ্রান্তি এবং হতাশার জায়গা রয়েছে সেটা দূর করার জন্য সবাইকে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সবাইকে এগিয়ে আসা উচিত এবং তাদেরকে রাজনৈতিক দূরদৃষ্টিতার পরিচয় দিতে হবে তারা কথা ছোড়াছুড়ির এটাকে বন্ধ করা উচিত এবং আমার মনে হয় যে প্রকাশ্যেই তাদের আলাপ আলোচনা উচিত এবং এই আলাপ আলোচনার দ্বার কোনো পক্ষ থেকেই রুদ্ধ করে দেওয়া উচিত না কেন আলোচনা গণতন্ত্রের অন্যতম বিষয়টা হচ্ছে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয় এখানে সরকার বিরোধী দলকে শেষ করে দেয় না এবং বিরোধী দলকেও সরকারকে মানে উৎখাতে রাজনীতি করে না এখানে উভয়কে উচিত হচ্ছে কিভাবে এখানে রাজনীতির সমাধান সংকট গুলো তো থাকেই সব সমাজের সংকট থাকে আমাদের এখানে আরো বড় করে সংকট আছে এটা সমাধানের উপায় উদ্ভাবন করার জন্যই সবার বসা উচিত আচ্ছা আপনি সেই আলোচনা বা সংলাপ যাই বলি সেটি তাগিদ দিচ্ছেন আপাতপক্ষে সমঝোতার তাগিদ দিচ্ছেন রাজনৈতিক মতের জন্য আব্দুল সালাম হাবিবুল্লাহ এমপি বলছিলেন যে আপনারা ওই প্রথমটা করছেন যে যেটি আসলে সমালোচনা আর হয়তো মানে নানান রকম বিতর্ক করছেন বটে কিন্তু সমাধানের কথা আপনারা বলছেন না ফলে এই যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে আপনারা কথা বলছেন যেহেতু কোর্টের একরকম আদেশ রয়েছে তত্ত্বাবধায়ক অন্তত ওই কাঠামো আসলে ফেরাটা সংবিধানে বলুন বা বাংলাদেশের রাজনীতিতে বলুন কঠিন এটা আপনি মানবেন নিশ্চয় ফলে আপনাদের থেকে কিছু একটা ফর্মুলা তো থাকা উচিত বা একটা কাঠামো থাকা উচিত যেটি আমাদেরকে একটা ধারণা দেবে যে আসলে আপনারা কেমনতর নির্বাচনকালীন সরকার চান সেটিকে আপনারা দিয়েছেন এখন পর্যন্ত শোনেন আগে যেটা বলি ওনারা বললো যে উনি তো বললো এখনই বললো যে বিএনপির রিক্রুটমেন্ট নাই ছাত্র নাই বিএনপির লোকজন নাই তো বিএনপির লোকজন নাই বিএনপির দল নাই তাহলে তারা ক্ষমতা ছেড়ে নির্বাচনটা দিতে ভয় পায় কেন আর প্রতিটা দিন বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার করতেছে কেন বিএনপি তো নাই তাহলে এই ধরনের মানে এই কথা বলা মানে কি বলবো আমি এই কথাটা কি হিসাবে
অর্থাৎ ওনার ছাত্র আমাদের নাই, কিন্তু ওনাদের ছাত্ররা যে সমস্ত আল্লাহর রাস্তায় এত ভালো কাজ করতেছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ে কলেজগুলোতে মানুষ দেখলে খুশি হয়ে ওনাদেরকে ভোট দিবে, এই কারণে ওনারা ভোটেই যাইতে ভয় পান। আমরা বলতেছি বিএনপি নাই, মানলাম বিএনপির কোনো পজিটিভ কিছু নাই, বিএনপিকে বিএনপি মানুষ পছন্দ করে না, কিন্তু তাইলে ওনারা বিএনপির কারণে মানুষের ভোটের অধিকারটা কেড়ে নিছে কেন? মানুষের ভোট বলে যে বিএনপি নাই, শোনেন গত নির্বাচনে বললো যে আমাদের লোকজন সেন্টারে, আমি তো নিজে প্রার্থী ছিলাম, আমি তো গেছি। আজকে যে হাইকোর্টের নির্বাচনে ব্যারিস্টার খোকনকে যেখানে আহত করলো, এই ব্যারিস্টার খোকনকে সেই সময় সেন্টারে যাওয়ার কারণে সেখানে তাদের লোক না পুলিশ সেখানে ঠেকায় তাকে গুলি করছে, এবং সেই সময় ছবি মিডিয়াতে দেখছেন আপনারা যে সে কীভাবে তাকে আহত করেছিল। ব্যারিস্টার মওদুদ এই দেশের রাজনীতিতে একজন মানে উজ্জ্বল নক্ষত্র, ব্যারিস্টার মওদুদকে তার বাড়ি থেকে বের হইতে দেয়নি পুলিশ, অন্য কেউ না, পুলিশ তার বাড়ি ঘেরাও করে রাখছে, তাকে বের হইতে দেয়নি। তো কাজে এগুলো তারপরে বলে বললাম যে যে একটা ধারণা দিন না যে কে আসলে তাহলে তত্ত্বাবধায়কের প্রধান হতে পারেন, এমন ভাবনা আপনি দাঁড় করিয়েছেন কিনা? অন্তত বিচারপতিরা যে হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে, হাইকোর্ট তেমন একটা পদক্ষেপ দিয়ে রেখেছে। না না, কথাটা বলতে দেন, কথাটা পরিষ্কার, অর্থাৎ আমরা বলছি যে কোনো রাজনৈতিক দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। কাজেই এইখানে আরে কীভাবে বলেন আপনি, আওয়ামী লীগের অধীনে আমরা কীভাবে, এখন এই মাত্র আজকের পত্রিকায় দেখেন যে বেগম খালেদা জিয়ার আরেকটা মামলা সচল করা হলো, অর্থাৎ তারা বিএনপিকে মাইরা কাইটা শেষ করে দিবে আর আমরা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাই কী রেজাল্ট পাবো আমরা বুঝি না। এই জন্য পরিষ্কার কথা, আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা নিরপেক্ষ যে নামেই হোক না কেন সেই গভর্নমেন্ট হইতে হবে। ওনারা অনেক কাজ করছেন, অনেক উন্নয়ন করছেন, আমাদের অনেক মারছেন, কাজে এখন একটা ফেয়ার একটা নির্বাচনের জন্য যেটা দরকার ওনার ওই সাহস থাকলে ওইটা করুক, জনগণের কাছে ম্যান্ডেট নিতে যাক না, জনগণের ভোট নিতে যাক। প্রধানমন্ত্রী সরকার প্রধান লাল টেলিফোন হয়ে সেখানে ডিসি এসপির ভয় দেয় আমি ক্ষমতায় থেকে ভোট নিতে চাই কেন? আচ্ছা, প্রশ্নটা জনাব হামিদুল্লাহ এমপির কাছে সরাসরি নিয়ে যাওয়া যায়। জনাব হামিদুল্লাহ এমপি, আপনার কাছ থেকে শুনে নেই, এই ভয়ের কথা যখন আসে এবং গ্রেপ্তার মামলা এইগুলো আসছে, আর কোনোভাবে আপনারা যে দুই দিকে কাটে তলোয়ার শাখের করাতের কথা বলা হয়ে থাকে সেই চেষ্টাই করছেন কিনা? মামলা হামলার মামলার প্রসঙ্গ আসে, আবার আপনারা রাজনৈতিকভাবে মাঠে থেকে চাপে রাখার চেষ্টা করছেন বিএনপিকে, এর মধ্য দিয়েই নির্বাচনী পরিবেশটাকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে চান? গণতান্ত্রিক দেশে সব দলই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করবে, এর বিপক্ষে যদি কেউ কথা বলে তার গণতান্ত্রিক মূল্যবোধ সম্বন্ধে আমার প্রশ্ন জাগতে পারে। সুতরাং রাজনীতির মাঠে রাজনৈতিক প্রত্যেকটি দল থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর মামলার কথা যেটির কথা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রত্যেকটি সরকারের সময় হয়তো কিছু কিছু মামলা এমন হয়, কিন্তু কেউ যদি, আমি দেখেছি যে কেউ যদি মাদকের মামলায় গ্রেপ্তার হয় তার যদি কোনো দলীয় পরিচয় থাকে সে বলে প্রতিহিংসার কারণে করা হয়েছে। সুতরাং মামলা কি সঠিক কি বেঠিক, দুই একটি দুই চারটি মামলায় এদিক সেদিক বেঠিক হতে পারে তা তো অস্বীকার করি না, কিন্তু সব মামলায় যে বেঠিক সেটি কিন্তু ঠিক কথা নয়। তবে আমি একটা কথা বলি, নাইকো মামলা নিয়ে কথা বলা হয়েছে আজকে পেপারে যেটি এসছে, তাতে আপনি খেয়াল করে দেখেন মামলাটি হয়েছে সেই 2007 সনের মে মাসে যখন তত্ত্বাবধায়ক সরকার, ডিসেম্বরে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল, এবং মামলাটির চার্জশিট হয়েছে 2008 সালের মে মাসে, অর্থাৎ তখনও তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে আছে। এবং বিএনপির পক্ষ থেকে যিনি দায়িত্ব পালন করছেন সেই মামলার উকিল হিসেবে, তিনি বলেছেন যে করোনার জন্য এবং বিভিন্ন কারণে মামলাটি সঠিক সময়ে শুনানি হয়নি, এই জন্য মামলাটি পিছিয়েছে এতদিন। একটা মামলা হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে, তত্ত্বাবধায়ক সরকার এখন বিএনপি চাচ্ছে, তারা এইসব মামলাকে মিথ্যা বলে। এখন যদি তত্ত্বাবধায়ক সরকার এসে যদি আবারও মামলা দেয় তাদের বিরুদ্ধে, তাহলে তারা তো আবার একই কথা বলবেন। সুতরাং আপনারা চিন্তা করে দেখেন, এই খালেদা জিয়ার মামলাটি কিন্তু আওয়ামী লীগ সরকার দেয়নি, দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু ধারাবাহিকতার কারণে মামলাটি কোর্টে চলবে, এটাই স্বাভাবিক। এবং কেউ নির্দেশ হলে সাড়া পাবেন, কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই তাকে সাজা দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি, সেটি আপনি বলছেন যে আইন তার মতন করে আসলে এগোনোর কথা। যাই হোক, এটি নিয়েও নিশ্চয়ই আপত্তি রয়েছে বিএনপির দিক থেকে, বা পাল্টাপাল্টি তর্ক হয়তো হতে পারে। আজকের মতো আলোচনা শেষ করতে চাই, সামনের দিনগুলোতে কথা হবে নিশ্চয়ই এই প্রসঙ্গ সহ অন্যান্য রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে। আপনাদেরকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, দর্শক যারা যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, মনে রাখবেন আমজনতা, শক্তি বড়।